नमस्कार प्राणारामेर माध्यमे सम्प्रचारित भारत कथार ग्रंथि मोचनेर 159तम पर्वे आपनादेरके प्रत्येककेके जानाई शारदीया विजयार सादर सम्भाषण। देखुन एई दुर्गा पूजार साथे विजयार किन्तु कोनो सम्पर्क नहीं। प्रतिपद होते नवमी पर्यन्त महादेवीर पूजो विजया सम्पूर्ण आलादा। विजया शब्दटिर साथे चंडीर कोनो जोगाजोग नहीं, अर्थात मार्कण्डेय पुराणेर कोनो जोगाजोग नहीं, एमनकि आमादेर दुर्गा पूजारो कोनो जोगाजोग नहीं। साधारण विजया शब्दटि एसेछे विजय होते। आमरा कीर्तिवार्षी रामायणे एई रामचंद्रेर अकाल बोधनेर कहिनीटी पाई। एटी किन्तु मूल रामायणे नेई, वाल्मीकि रामायणे रामचंद्रेर अकाल बोधनेर कथा नेई, ता आछे एकमात्र कीर्तिवास रामायणे। एसेखानी रामचंद्रेर अकाल बोधन। एई समयटा देवतादेर घुमेर समय। राम रावण बधेर जन्य असमये देवीके जाग्रत करेछिलेन, सेई जन्य एई पूजार नाम अकाल बोधन। अकालेर जे बोधन करा हय, बोधन अर्थात जागरण, देवीके जागिये तोला हय, सेई पूजो। विजया कथा बोलछिलाम, विजया शब्दटिर अर्थ हलो विजय। प्राचीन समये राजारा एई शरतकाले मृगयाय बेरोते, युद्ध करते बेरोते। सेई समय युद्ध करते बेरिए तारा युद्ध जय करे, विजयी हुए जे आसार जे आयोजन, सेई उपलक्षे जे अनुष्ठान, जे पूजा अर्चना, जे आनंद, ताई विजया। एमन कथित आछे रावण के बध करार पर जे आनंद, जे मंगल बार्ता चतुर्दिके छड़िए पड़े, तार थेके विजया दशमीर उद्भव। जाई होक, महाभारते किन्तु आम्रा पाच्छी दक्षर कथा, दक्ष यज्ञेर कथा पाई, एवं दक्ष कन्या रूपे दुर्गार परिचय आम्रा सेखाने पाई। दक्ष यज्ञ एवं सेई यज्ञे सतीर जोग द्वारा देहत्याग, एवं सेई दक्ष कन्या सतीर आबार मेनका गर्भे हिमालय दुहिता उमारूपे जन्मग्रहणेर उपाख्यान, जेमन विभिन्न पुराणे आछे, एवं सेई सब पुराण के अवलम्बन करे महाकवि कालिदास तिनी अमर कहानी रचना करेछेन। किन्तु आमरा महाभारते जेटा पाच्छी सेखाने एई धरनेर कोनो उपाख्यान आमरा पाई ना। किन्तु यज्ञ फलभाग वैदिक रुद्र अर्थात शिव एवं यज्ञ फलाधिकारे वंचित अर्थात ब्राह्मण्य धर्मे अस्वीकृत भूत प्रेत सहचर शिवे मिलन घटाते गिए दक्ष यज्ञ उपाख्याने जे उत्पत्ति तार परिचय किन्तु आमरा महाभारते पाच्छि। वैदिक साहित्ये एवं पुराणे दक्ष नामटा आमरा किन्तु नाना भावे पेये थाकि। এই দক্ষের যোগ্য, দক্ষকে আমরা যোগ্যকর্তা হিসেবে পাই।
শিব এবং দক্ষ দুজন আলাদা। শিব হচ্ছেন এমন একটি অবস্থা, এমন একজন মানুষ যার সাংসারিক কোনো আসক্তি নেই, তিনি সম্পূর্ণ অনাসক্ত একজন মানুষ। তিনি থাকেন কৈলাসে, কৈলাসে কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ভোগাকাঙ্ক্ষা নেই, মানুষের কোনো কামনা বাসনা নেই, এমন একটা অবস্থা হচ্ছে কৈলাস। দেখবেন কৈলাসের যে ছবি, সেখানে কোনো গাছ নেই, অর্থাৎ সেখানে কোনো ক্ষুধা নেই, সেখানে আছেন শিব নির্বিকল্প অবস্থায়। আর দক্ষ, তিনি ক্রিয়াশীল, তিনি যাজ্ঞিক পুরুষ। বৈদিক সাহিত্যে যে দক্ষকে আমরা পাই সাংখ্যান ব্রাহ্মণে, সেখানে বলছে দক্ষ হবই পার্বতী রেতেন যজ্ঞনিষ্ঠা সর্বান কামনাপথ, এবং দক্ষকে পর্বত পুত্র বলা হচ্ছে। তিনি বহু যজ্ঞকারী, তিনি কর্মী, তিনি সৃষ্টির কর্ম। এই দক্ষের সাথে, কর্মময় দক্ষের সাথে, সাংসারিক দক্ষের সাথে, সৃষ্টিশীল দক্ষের সাথে, ক্রিয়াশীল দক্ষের সাথে, শিব যিনি নির্বিকল্প তার যোগ সাধন করছেন উমা বা দক্ষ যজ্ঞে সতী বা দেবী পার্বতী। এই দুয়ের মধ্যে একজন চরম ঔদাসীন্য, আরেকজন সংসারী। শিবকে সংসারী করছেন, দক্ষের সাথে শিবকে যুক্ত করছেন। দক্ষের মধ্যে যে অমাঙ্গল্য আছে তাকে মাঙ্গল্যে পরিণত করার জন্য শিবকে নিয়ে আসছেন পার্বতী। আর শিবের মধ্যে যে অনাসক্তি আছে, যে বৈরাগ্য আছে, সেই শিবকে সাংসারিক করছেন, সেই মঙ্গলরূপী শিবকে সংসারের মঙ্গলে, সংসারের ক্রিয়াযন্ত্রে সেই মঙ্গলকে বাঁধছেন স্বয়ং পার্বতী। তিনি সেই জন্য কাশেশ্বরী অন্নপূর্ণা, যেখানে একজনের ক্ষুধা নেই তাকে তিনি খাদ্য দান করছেন, দক্ষ যজ্ঞশালা, যেখানে দক্ষ যজ্ঞে তিনি নিজেকে উৎসর্গ করছেন। এই উৎসর্গের মধ্য দিয়ে তিনি নির্বিকল্পকে এবং ক্রিয়াশীলকে যুক্ত করছেন। এই ভাবনাটিও কিন্তু মহাভারতের ভাবনার মধ্যে রয়েছে। আরেকটা, মহাভারতের বিভিন্ন জায়গায় আমরা বলেছি দক্ষ যজ্ঞের উদাহরণ পাচ্ছি। পার্বতী দক্ষ যজ্ঞের, প্রাচীনকালে বৈদিক যজ্ঞে যে দক্ষ যজ্ঞ হতো, যে বেদী, তাকে বলা হতো দক্ষ তনয়া, এবং সেখানে যে অগ্নি তাকে বলা হতো পার্বতী অগ্নি, অর্থাৎ দেবীর অগ্নি, সেটি হচ্ছে সতীর অগ্নি বা সেটি হচ্ছে ক্রিয়াশীল অগ্নি। আবার এই দক্ষতনা বেদীর উপরে যে অগ্নিকে যে জ্বালানো হচ্ছে, সেই যে অগ্নির আধার, তাকে বলা হয় শিব। এইভাবে নানাভাবেই শিব শক্তির মিলন আমরা মহাভারতে পাচ্ছি, বৈদিক সাহিত্যে যেমনভাবে পাচ্ছি, মহাভারতের মধ্যে পাচ্ছি। আমরা দক্ষ কন্যার বহু নাম পাই, বহু দক্ষ কন্যার মধ্যে সতী এক দক্ষ কন্যা, যার যিনি শিবের সাথে এই দক্ষের এক মিলন ঘটিয়েছেন, অর্থাৎ ক্রিয়াশীল জগতের মধ্যে মাঙ্গল্য শিবকে যুক্ত করেছেন, যিনি বৈরাগ্যবান, নির্বিকল্প, যার কোনো বিকার নেই, যার কোনো আসক্তি নেই, অথচ মঙ্গলের পরম আধার, তাকেই টেনে এনে সংসারের কর্মে প্রতিষ্ঠা করেছেন। যে শক্তি, সেই শক্তি হচ্ছে মহাশক্তি, মহাদেবী, তাকেই আমরা দুর্গা বলে বা চণ্ডী বলে আমরা আরাধনা করি। আরেকটা জিনিস, এই যে মহিষী মর্দিনীর কথা আমরা পাচ্ছি,
মহিষী মর্দিনীর সম্পর্কেও আরেকটি কথা বলা আছে। প্রাচীনকালে মহিষ শব্দটির অর্থ বলতে মোষ বোঝানো হতো না, মহিষ শব্দের অর্থ হচ্ছে মহান। সায়নাচার্য মহিষ শব্দকে মহান অর্থে গ্রহণ করেছেন, অর্থাৎ মহান অসুর বা মহা অসুরকে দেবী বধ করেছেন। মহিষাসুর শব্দের অর্থ মহান অসুর, দেবী এই মহান অসুরকে মর্দন করেই বধ করেই তিনি মহিষাসুর মর্দিনী হয়েছেন। সেই জন্য আমরা চণ্ডীতে এই যে মহিষাসুরের রূপ পাই, সেই মহিষাসুর বিনাশিনী বা মহিষাসুর মর্দিনীর রূপ, সেখানে অসুর কিন্তু মহান অসুর, এই হিসেবে আমরা চণ্ডীতে মহিষাসুরের রূপকে পাচ্ছি। আরেকটি কথা, সমগ্র চণ্ডীতে অর্থাৎ মার্কণ্ডেয় পুরাণে বা দেবী ভাগবতে নানা জায়গায় আমরা দেবীকে কিন্তু বিষ্ণু শক্তি রূপে পাই। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সবতিতা, তিনি বিষ্ণু মায়া, তিনি শিবশক্তি রূপে আমরা কিন্তু পাই না, শিব মায়া হিসেবে আমরা পাই না, ভগবদ বিষ্ণু মায়া এই রূপে আমরা পাই। বৈষ্ণবী শক্তির অনন্তর বিড়িয়া বিশেষ বীজম পরিমাসি মায়া, এইভাবে বিষ্ণু শক্তি রূপে নারায়ণী নমস্তুতে আমরা একাদশ অধ্যায়ের 8-23 পর্যন্ত যে শ্লোকে দেবীর যে প্রণাম মন্ত্র, সেখানে আমরা নারায়ণী নমস্তুতে বলে কিন্তু দেবীকে আমরা প্রণাম করি। একবার হচ্ছে ত্র্যম্বকে গৌরী সম্বোধন হয়তো করা হয়েছে একবার, অথচ নমস্কারের বেলায় কিন্তু নারায়ণী নমস্তুতে বলা হয়েছে। তেমনি যেমন পাচ্ছি মাহেশ্বরী স্বরূপেণ, কিন্তু প্রণাম করছি আমরা নারায়ণী মাহেশ্বরী স্বরূপেণ, অর্থ কিন্তু প্রণামের সময় আমরা বলছি নারায়ণী নমস্তুতে, কৌরব কৌমারী রূপে সংস্তুতে কিন্তু প্রণামটি করছি নারায়ণী নমস্তুতে। বরাহ রূপেণ শিবে, বরাহ রূপিণী শিবে কিন্তু প্রণাম জানাচ্ছি নারায়ণী নমস্তুতে। ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে, চামুণ্ডে মুণ্ডমাথনে নারায়ণী নমস্তুতে। দেবী চণ্ডিকা এইভাবে নারায়ণের সাথে যুক্ত, এই নারায়ণের শক্তির সাথে যুক্ত হয়ে কিন্তু মহাভারতে এবং মহাভারতের খিল হরিবংশে আমরা দেবীকে বিষ্ণু শক্তির সাথেই পাই। এই বিষ্ণু শক্তি তো রামায়ণে শ্রীরাম এবং মহাভারতে শ্রীকৃষ্ণ, এই তার সাথেই যে দেবীর এক অপূর্ব যুক্ত আছে মহাভারতে, সামান্য তার একটু আলোচনা আমরা আজকের পর্বে করছি। মহাভারতে আমরা বিরাট পর্বের 6 অধ্যায়ে যুধিষ্ঠিরের দুর্গাস্তব আমরা পাই। বনবাস সম্পূর্ণ হলে অজ্ঞাতবাসে তারা যখন যাবেন 12 বছরের, এই যে আমরা আগের আগের পর্বে আমরা শুনলাম দ্বিতীয়বার পাশা খেলার পর পাশা খেলার নিয়ম অনুসারে পাণ্ডবদেরকে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসের জন্য যেতে হয়েছে। এই 12 বছরের বনবাসের পরের কঠিনতম পরীক্ষাটা হচ্ছে অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের মধ্যে কৌরবেরা যদি পাণ্ডবদেরকে খুঁজে পায় তাহলে আবার তাদেরকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। সেই জন্য অজ্ঞাতবাসের যাদের মধ্যে যারা, তারা যাতে নিরাপদে এবং লুকিয়ে থাকতে পারেন, কোনো মতেই কৌরবেরা তাদের যাতে খোঁজ না পায়, এই রকম নানা ভাবনায় বিপর্যস্ত যুধিষ্ঠির ত্রিভুবনেশ্বরী দুর্গা দেবী স্তব করেছিলেন। সেখানে আমরা দেবীকে যশোদা গর্ভ সম্ভূতা
নন্দকুলে গোপ জাতা নারায়ণের প্রীতির পাত্রী মঙ্গল্লা এবং কুলবর্ধিনী রূপে আমরা পাই। তিনি সেখানে যুধিষ্ঠির যেভাবে দেবীকে প্রণাম করছেন, সেখানে তিনি বর্ণনা করছেন দেবী কংসের ধ্বংসকারিণী, অসুর বিনাশিনী, কংস ধ্বংসকারিণী, নানান অসুর বিনাশিনী। শিলাতলে তিনি নিক্ষিপ্ত হয়ে আকাশপথে তিনি যাত্রা করেন। এই যে বর্ণনাটি রয়েছে মহাভারতে এবং ভাগবতে, তাকেই কিন্তু মহাভারত স্বীকার করেছে। দেবী যতটা না শাক্ত, তার চেয়েও তিনি অনেক বেশি ভাগবতে অর্চিতা হয়ে আছেন কংস বিনাশ রূপিণী। তিনি বাসুদেবের ভগিনী হিসেবে আছেন। দিব্যমাল্যে বিভূষিতা, দিব্যাবস্ত্র পরিহিতা, খড়গ এবং খেটক ধারিণী, বাসুদেবের ভগ্নী হিসেবে তিনি পূজিতা। এটি লক্ষ্য করার মতন, আমরা সেই আলোচনায় আসব। তার দুই বাহুর বিপুল, তার দুই বিপুল বাহু, কখনো তিনি ছয় বাহু, কখনো তিনি অষ্টভুজা, ষড়ভুজা, দ্বিভুজা, ষড়ভুজা, অষ্টভুজা, দ্বাদশ ভুজা, অষ্টাদশ ভুজা, নানাভাবে দেবীকে কিন্তু বর্ণনা করা হয়েছে। যখন তিনি ষড়ভুজা, তখন তিনি চক্র, পাত্র, পঙ্কজ, ঘণ্টা, পাশ, ধনু এবং মহাচক্র সমন্বিতা। আবার তিনি কখনো অষ্টভুজা। যুধিষ্ঠির দেবীকে বলছেন, তুমি স্ত্রীলোকের আদর্শ, কুণ্ডল মণ্ডিত কর্ণযুগল তোমার মুখশোভা বিবর্ধিত করে তুলেছে, তুমি চন্দ্রন মুখনন্দিনী, তোমার শিরদেশে বিচিত্র মুকুট, সেই তোমার এত বড় তোমার মুকুট যা আকাশকে ছুঁয়েছে, এত বিচিত্র মুকুট ধারিনি তুমি, তোমার কে সর্পাকৃতি সুন্দরী, সুন্দর চন্দ্রহারে আনদ্ধ তুমি, তোমার কোটিদেশ নাগবেষ্টিত। যুধিষ্ঠির বলছেন, শিখি পিচ্ছে লাঞ্ছিত উচ্ছ্রিত ধ্বজা দ্বারা আপনি বিরাজিতা, কৌমার ব্রত ধারণ করে আপনি ত্রিলোক পবিত্র করছেন, সেজন্য দেবতারা আপনার স্তুতি এবং পূজা করে থাকেন। দেবীকে মহিষাসুর রূপেও কিন্তু যুধিষ্ঠির প্রণাম জানিয়েছেন, বলেছেন ত্রৈলোক্য রক্ষার জন্য, তিন লোক রক্ষা করার জন্য আপনি মহিষাসুরকে বধ করেছেন, মহা অসুরকে আপনি নিপাতিত করেছেন। আপনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আমার প্রতি অনুগ্রহ করুন, কল্যাণদাহিনী হন। আপনি জয়া এবং বিজয়া স্বরূপ এবং সংগ্রামে জয়াদায়িনী। দেবীর দুই পাশে যে আমরা লক্ষ্মী সরস্বতীর কথা বলেছি মহাভারতে, এই লক্ষ্মী এবং সরস্বতী যথাক্রমে জয়া এবং বিজয়া রূপে রয়েছে, এবং এই জয়া বিজয়া রূপে শ্রীকে যুধিষ্ঠির জয় স্বরূপ কামনা করছেন। বলছেন, আপনি বরদা রূপিণী, আপনি স্বয়ং বরদা, আপনি আমাকে জয়ী করুন। যুধিষ্ঠির বলছেন, আপনি মহাকালী, আপনি খড়গ খট্টাঙ্গ ধারিণী। দেবীর মধ্যে যুধিষ্ঠির নানা রূপকে প্রত্যক্ষ করছেন। বলছেন, পর্বশ্রেষ্ঠ বিন্ধ্যাচলে আপনি নিবাস করেন, আপনি বিন্ধ্যাচলবাসিনী, আপনি কামচারিণী, সমস্ত প্রাণী আপনাকে অনুসরণ করেন। সংকট ত্রাণের জন্য যারা সকালে আপনাকে প্রণাম করেন, তাদের কোনো কিছুই দুর্লভ নয়। দুঃসহ দুঃখ হতে ত্রাণ করেন বলে সংসারে সবাই আপনাকে দুর্গা নামে স্মরণ করেন। যারা দুর্গম বনে নির্জন স্থানে অবসন্ন, মহাসমুদ্রে মহাঘোরে পড়ে রয়েছে, দস্যু দ্বারা নিরুদ্ধ হয়ে রয়েছে, আপনি তাদেরকে সমস্ত বন্ধন থেকে, সমস্ত ভয় থেকে, সমস্ত দুর্যোগ থেকে, সমস্ত অগতি হতে রক্ষা করেন। জলসন্তরণে, শূন্য স্থানে এবং অরণ্যে
আপনাকে স্মরণ করলে আর কষ্ট থাকে না। যুধিষ্ঠির বলছেন আপনি কীর্তি শ্রী ধৃতি সিদ্ধি রি বিদ্যা সন্ততি এবং মতি, আপনি সন্ধ্যা রাত্রি প্রভা নিদ্রা জ্যোৎস্না কান্তি ক্ষমা এবং দয়া, আপনি আপনি প্রসন্ন হলে মানুষের বন্ধন মোহ পুত্রনাশ ধনক্ষয় ব্যাধি এবং মৃত্যু ভয় দূর হয়। আমি রাজ্য ভ্রষ্ট, আমি আপনার শরণ নিলাম। হে দেবী, আমি নতশির হয়ে আপনাকে প্রণাম জানাই, আপনি আমাকে রক্ষা করুন। হে দেবী, আপনি আমার কাছে সত্য রূপা হন, ভক্তবৎসলে দুর্গে আপনি আমাকে রক্ষা করুন। আমি আপনার শরণ গ্রহণ করলাম, আপনি আমার শরণাগতি শরণ গ্রহণ করলাম, আপনি আমাকে আশ্রয় দিন। এইভাবে নানা স্তুতির পর আমরা মহাভারতে দেখছি দেবী আবির্ভূত হয়ে যুধিষ্ঠিরকে জয় আশীর্বাদ করে এবং নিষ্কণ্ঠক রাজ্য ভোগ ও ভাইদের সাথে প্রচুর প্রীতিলাভে বর দিলেন। আবার আমরা মহাভারতে আরেকটি স্তোত্র পাই অর্জুনের ভীষ্ম পর্বে মহাকুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন যে তুমি দেবীর অর্চনা করো, দেবীর স্তব করো। এই স্তবটি আমরা পাই ভীষ্ম পর্বে, পাণ্ডব এবং কৌরব যখন দুপক্ষ মুখোমুখি তখন আমরা এই পর্ব পাই। সেখানে দেবীকে অর্জুন গদগদ স্তরে প্রণাম মন্ত্র উচ্চারণ করছেন, বলছেন মন্দাচরবাসী সিদ্ধজনের নায়িকা আপনি, হে দুর্গে আপনাকে প্রণাম। এখানেই আমরা অর্জুনের পর প্রণাম মন্ত্রে আমরা দেবীর কুমারী রূপকে পাই, কালী রূপকে পাই, কপিলা রূপকে পাই এবং কৃষ্ণ পিঙ্গলা রূপে পাই, কাত্যায়নী রূপে আমরা দেবীকে পাচ্ছি অর্জুনের স্তুতিতে, কাতিনী করাল রূপা এবং জয়া বিজয়া, মহিষাসুরের রক্তপানে প্রমত্তা রূপেও আমরা অর্জুনের স্তুতি স্তোত্রে আমরা দেবীর পরিচয় পাচ্ছি। সেখানে অর্জুন বলছেন আপনি ইন্দ্রানুজা পীতাম্বর পরিহিতা অট্টহাস্যময়ী ও চন্দ্রবাক মুখিনী, আপনি রণপ্রিয়া আপনাকে প্রণাম, আপনি স্বাহা স্বাধা কলা কাষ্টা সরস্বতী সাবিত্রী বেদমাতা এবং বেদান্তের বিভিন্ন প্রকাশ, আপনি বিদ্যার স্বরূপা আপনি ব্রহ্ম বিদ্যা, সমস্ত দেহীদের মধ্যে আপনি মহানিদ্রা, আপনি এই সমস্ত সংসারের জননী স্বরূপা, জঙ্গলে ভয়ঙ্কর এবং দুর্গম স্থানে ভক্ত গৃহে পাতালে নিত্য স্থিতা, আপনি যুদ্ধে দানবগণকে হত্যা করেন এবং যারা ধর্মপথে আছেন তাদেরকে রক্ষা করেন, আপনি জম্ভিনী মোহিনী মায়া রি শ্রী সন্ধ্যা প্রভাবতী সাবিত্রী এবং জননী স্বরূপা, আপনি তুষ্টি পুষ্টি ধৃতি এবং চন্দ্রাদিত্য বিবর্ধিনী দীপ্তি, যুদ্ধে আপনি ভাগ্যবানের বিভূতি স্বরূপ সিদ্ধ ও চারণ দ্বারা দৃষ্ট হন। এইভাবে স্তুতি হয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সামনে দেবী আবির্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকে বললেন তুমি নরঋষির অবতার, স্বয়ং নারায়ণ স্বরূপ তুমি, আর অর্জুনকে আশীর্বাদ করে বললেন এই যুদ্ধে তুমি জয়ী হবে। আমরা এই অর্জুনের স্তবে এবং যুধিষ্ঠির স্তবে দেবীকে যেভাবে পাচ্ছি একই রূপে আমরা কিন্তু মার্কণ্ডেয় পুরাণে আমরা দেবীকে পেয়েছি, একই রূপে আমরা দেবী ভাগবতেও তাকে পাচ্ছি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় কথা শ্রীকৃষ্ণের সাথে দেবীর যে সম্পর্ক ভাগবতে আছে সেই সম্পর্কটিও মহাভারতে স্বীকার করা হয়েছে। আমরা পাণ্ডব গৃহে এই দুইজন শক্তি উপাসককে দেখলাম, এর আগে আমরা কোনো শক্তি উপাসকের পরিচয় পাই না। এবার আমরা কিন্তু আরও এক মহাভারতের মধ্যেও আমরা শ্রীকৃষ্ণের ঘরে সে দেবীর
নানা রূপের পরিচয় পাব। আগামী কোনো পর্বে আমরা সে সম্পর্কে আয়োজন করব। সমস্ত শ্রোতৃবৃন্দকে আবার মহাদেবের পরম কল্যাণ এবং জয় সমৃদ্ধি ও শ্রী প্রার্থনা করি। প্রার্থনা করি আপনাদের সবার সমৃদ্ধি ও সুখ, সবাই ভালো থাকুন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।